হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের এই প্রজাপতির ঝাড় তৈরি করে দেখাবো, ফেভিকল ছাড়াই আমরা কিভাবে তৈরি করতে পারি, চলুন দেখে নিই। তো এর জন্য আমি A4 সাইজের পেপার নিয়েছি, কালারফুল পেপার। তো এভাবে করে পেপারটাকে ভাঁজ করে নিতে হবে। আপনারা এইভাবে করে ভাঁজ না করতে চাইলে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার করে ভাঁজ করে তারপরে কেচি নিয়ে কেচি দিয়ে কেটে নেবেন। দেখুন, আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে প্রজাপতি তৈরি করে দেখাবো। যারা প্রজাপতি করতে পারেন না, তারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি কিভাবে প্রজাপতি তৈরি করছি। কাঁচি দিয়ে এটাকে একটু রাউন্ড শেপ দিতে হবে। এরপরে এইভাবে করে নিচে একটু আঙুল দিয়ে গোল করে দিতে হবে এবং পেছনের সাইডটা উপরে নিয়ে এসে এভাবে আটকে দেবো। তো এখানে আমরা জেনারেলি ফেভিকল ইউজ করে থাকি, তো এখানে আজ আমি ফেভিকল ছাড়াই আপনাদেরকে, যেহেতু প্রজাপতির ঝাড় তৈরি করে দেখাবো, তাই এখানে ফেভিকল দেব না। তো এরপরে আমি আরেকটু বড় সাইজের প্রজাপতি করব, তার জন্য এখানে একটু বড় সাইজ করে এখানে ভাঁজ করে নিচ্ছি। তারপরে কাঁচি দিয়ে এটাকে সমান করে কেটে নেব। এরপরে এটাকে আগের মতো করে ভাঁজ করে নেব। দেখুন, এভাবে করে আমি বেশ কয়েকটা প্রজাপতি করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বিভিন্ন কালারের প্রজাপতি করেছি। এরপরে আমি জিআই তার দিয়ে এইভাবে এরকম সেপ করে আপনাদেরকে করে দেখাচ্ছি। এর জন্যে প্রথমে এই যে একটা প্রজাপতি নিয়েছি, এরপরে সুচ দিয়ে এখানে আমি দুইটা ছিদ্র করে নেব। দুইটা ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি জিআই তার নেব, এক হাতের একটু বেশি। তারপরে এভাবে জিআই তারের দুই মাথা দুই ছিদ্র দিয়ে মাথাটাকে একটু গোল করে নিচ্ছি। জিআই তারের মাথাটাকে একটু এভাবে করে গোল করে নিচ্ছে। তারপরে দেখুন, উপর দিয়ে একটা প্যাঁচ দিয়েছি। ব্যাস এভাবে আমি প্রতিটারই করে নেব। আমি আরও একটি করে দেখাচ্ছি, দেখুন আবারও দুইটা ছিদ্র করে নিচ্ছি। এরপরে জিআই তারের এক মাথা প্রথমে দিয়ে এভাবে করে রাউন্ড করে নিচ্ছি এবং পরে আরেক মাথা আরেকটা ছিদ্রের মধ্যে দিয়ে ওটাকেও সেম ভাবে রাউন্ড করে নিচ্ছি। তারপরে আবার একটা প্যাঁচ, এভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো প্রজাপতি করে নিয়েছি, সবগুলো প্রজাপতিতে তার দিয়ে নিয়েছি।
দেখুন এটাও আমি সেম ভাবে করছি। তো এভাবে করে আমার সবগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি এটাতে গ্রাস টেপ দিয়ে নেব। এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে গ্রাস টেপ দিয়ে নিতে হবে। দেখুন সবগুলোতেই আমি গ্রাস টেপ দিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার সবগুলোতে গ্রাস টেপ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটাকে ফুলদানিতে সেট করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। এই প্রজাপতিগুলো আসলে যখন ফ্যানের বাতাসে এরকম হালকা হালকা করে দোলে তখন ভীষণই মজা লাগে দেখতে। তো দেখুন আমার প্রজাপতি ঝাঁটি তৈরি হয়ে গেছে। আমি কীভাবে ফেভিকল ছাড়া খুব সহজে ঝাঁটি তৈরি করে ফেললাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।